আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা বের হয়েছি নিঝুম দ্বীপ অভিযানে। নিঝুম দ্বীপ মূলত তিনভাবে যাওয়া যায়, লঞ্চে, ট্রেনে এবং বাসে। আমরা যাচ্ছি লঞ্চে, এই জন্য আমাদের যেতে হবে প্রথমে সদরঘাটে। লঞ্চে যাচ্ছি কারণ লঞ্চ জার্নিটা মূলত অনেক আরামদায়ক, এছাড়া যাত্রাপথে নদীপথের সৌন্দর্য অবলোকন করতে আমরা যেতে চাই। নিঝুম দ্বীপে গিয়ে আমরা চিত্রা হরিণের খোঁজ করতে চাই, এছাড়া সেখানকার খেজুরের রসের খুব নাম শুনেছি, এছাড়া রয়েছে বিস্তৃত কেওড়া বন। চলুন ভিউয়ার্স, আপনাদের নিঝুম দ্বীপ অভিযানে স্বাগতম। ঢাকা থেকে নিঝুম দ্বীপ যাওয়ার সহজ রুটটি হল সদরঘাট থেকে লঞ্চে হাতিয়ার তমরুদ্দি। এ পথে দুটি লঞ্চ নিয়মিত চলাচল করে, ঢাকা থেকে ছাড়ে বিকেল 5:30টায়, আর তমরুদ্দি থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে দুপুর 12:30টায়। এছাড়াও প্রতিদিন ঢাকার সদরঘাট থেকে এমভি তাসরিফ 1, তাসরিফ 2 এবং এমভি ফারহান 3, ফারহান 4 ছেড়ে যায়। তাসরিফ 1 ও তাসরিফ 2 বিকেল 5:30 ও সন্ধ্যা 6:00টায় হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। আমরা গিয়েছিলাম ফারহান 3-এ। আমাদের লঞ্চটি ছেড়েছিল 5:30। ফারহান 3 এবং ফারহান 4-এর নাম্বার আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা কেবিন পেতে চাইলে তাদের নাম্বারে আগে থেকে বুক করতে হবে। আগে থেকে ফোন করে বুক না করলে আপনারা ভালো কেবিন পাবেন না। ওয়াশরুমের পাশে কেবিন না নেওয়ার চেষ্টা করবেন। সিঙ্গেল কেবিনের ভাড়া 1,000 টাকা, ডাবল কেবিনের ভাড়া 1,800 টাকা, আর ডেকের ভাড়া 250 থেকে 300 টাকা জন প্রতি। এই যে দেখুন, এটা আমাদের কেবিন। আমরা ডাবল কেবিন নিয়েছি। সিঙ্গেল কেবিনের দাম পড়ে পড়বে 1,000 টাকা, আর ডাবল কেবিন 1,800 টাকা। আমাদের রাতের খাবার সময় হয়ে গিয়েছে। আপনি চাইলে এখানেই অর্ডার দিতে পারবেন এবং রুমে বসেই আপনারা অনায়াসেই খেতে পারবেন। এই যে দেখুন, তারা প্লেট, আমরা 2 লিটারের বোতল একটা নিয়েছি। আপনাদের সুবিধার্থে খাবারের মূল্য তালিকা আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি। লঞ্চের খাবার একদমই ভালো না, আপনি চাইলে বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারেন, রুমে বসেও খেতে পারবেন সেই খাবার। তাছাড়া লঞ্চের নিচতলাতে রয়েছে খাবারের ক্যান্টিন। কেমন লাগছে রাঙাবো?
অসাধারণ। এই যে নদী দেখছি আর চা খাচ্ছি, এই প্রথম। আপনারা চাইলে ইচ্ছে করলে এখান থেকে অর্ডার দিয়ে চা বা কফি খেতে পারেন, ঠিক এভাবে বসে বসে আমার মতো করে। ভিউয়ার্স দেখুন, এটা আমাদের রুমের দরজা। দরজার ঠিক সামনেই দুটো চেয়ার রয়েছে, এখানে আমরা কিছুক্ষণ আগে বসে বসে চা খাচ্ছিলাম। তো বল, আপনার কেমন লাগছে? আমার বেশ ভালো লাগছে, কারণ দরজা খুললেই ঠিক এরকম দুটি চেয়ার এবং চেয়ারের বসে যখন নদীর দিকে তাকাচ্ছি তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। নদীরতে দেখছি লঞ্চ যাচ্ছে, সারি সারি নৌকা, আসলেই একটি অন্যরকমের অভিজ্ঞতা। ভিউয়ার্স, আপনারা যখন নিজুম দ্বীপে যাবেন তখন লঞ্চের জার্নিটাও কিন্তু অনেক উপভোগ্য হবে। ঠিক প্রতিটি রুমের সামনেই দুটো করে চেয়ার রয়েছে, এখানে বসে মনের মতো সময় কাটানো যায় যতক্ষণ ইচ্ছে। সকালেই ঘুম ভেঙে গিয়েছিল, কেবিন থেকে বের হয়ে বারান্দার পাতানো চেয়ারে বসতাম। শীতের সকালে নদীতে মিষ্টি রোদের চিকিমিকি খেলা করছে, শান্ত স্থির নদীতে কিছু মেশিন চালিত ট্রলার বয়ে যাচ্ছে, দূরে দেখছি সবুজ বন। সুবহানাল্লাহ, কি অপরূপ দৃশ্য! সূর্যোদয় দেখছি, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। চারিদিকে শুধু পানি আর পানি, মাঝে মাঝে কিছু নৌকো লঞ্চ দেখা যাচ্ছে, বেশ দারুণ লাগছে। অনুভূতিটাও দারুণ। প্লেন জার্নি আমার কাছে মোটেও আনন্দময় মনে হয়নি, কিন্তু লঞ্চ জার্নি সত্যিই রোমাঞ্চকর। আপনি যদি ভ্রমণ পিপাসু হন তাহলে লঞ্চের যাত্রাপথে এরকম দারুণ কিছু অভিজ্ঞতা হবে, যাত্রাপথ আপনার জন্য অনেক আনন্দদায়ক হবে। ঠিক 9টায় লঞ্চ এসে তমরুদ্দি ঘাটে ভিড়ল। এখন বাজে প্রায় 9টা, আমরা চলে এসেছি তমরুদ্দি ঘাটে। সদর ঘাটে আমরা উঠেছিলাম 5:30, এখানে তমরুদ্দি ঘাটে নামতে হবে। তমরুদ্দি ঘাটে নামার পরেই আপনি সিএনজি চোখে মুক্তারিয়া ঘাটে যেতে পারবেন, অথবা ফিশিং ট্রলার পেলে ট্রলারে করে সরাসরি নিজুম দ্বীপে যাওয়া যাবে। যদি ট্রলার পান তাহলে আপনার আর রাস্তার কোনো জায়গায় থামতে হবে না, সরাসরি নিজুম দ্বীপে চলে যেতে পারবেন। আমরা একটা ট্রলার পেয়েছি, আমরা ভাবছি ট্রলারে যাব। আর যদি ট্রলার না পান তাহলে সিএনজি অথবা মোটরসাইকেলে তমরুদ্দি ঘাট থেকে আপনাকে যেতে হবে মুক্তারিয়া ঘাট। দেন সেখান থেকে আপনার নৌকায় পার হয়ে বন্দরটিলা যেতে হবে, বন্দরটিলা থেকে আবার মোটরসাইকেল অথবা সিএনজি যোগে নামার বাজার যাবেন। নামার বাজারেই নিজুম দ্বীপ অবস্থিত। নামার বাজার যেতে চাইলে স্থলপথ এবং জলপথে দুভাবেই যাওয়া যায়। আপনাদের সুবিধার্থে আমরা দুটি পথই দেখাবো। প্রথমে স্থলপথ দেখাবো। তমরুদ্দি থেকে যদি স্থলপথে যেতে চান তবে আপনাকে প্রথমে সিএনজি যোগে মুক্তারিয়া ঘাটে যেতে হবে। মুক্তারিয়া ঘাট পর্যন্ত সিএনজি যোগে ভাড়া পড়বে 550 টাকা। ভিউয়ার্স, এটি হচ্ছে মুক্তারিয়া ঘাট। তমরুদ্দি ঘাট থেকে সিএনজি বা মোটরসাইকেল যোগে মুক্তারিয়া ঘাটে আসতে পারবেন। মুক্তারিয়া ঘাটে দেখবেন স্পিডবোট অথবা ট্রলার বাঁধা থাকবে। এই ওই ঘাটে গেলেই পৌঁছে যাবেন বন্দরটিলা ঘাটে। স্পিডবোটে যেতে পারবেন বন্দরটিলা ঘাটে, অথবা এখানে এখন ট্রলার নেই, ট্রলারে যেতে পারবেন বন্দরটিলা ঘাটে। স্পিডবোটে ভাড়া পড়বে জন প্রতি 74 টাকা, আর ট্রলারে ভাড়া পড়বে 30 টাকা। বন্দরটিলা ঘাটে নেমেই সেখান থেকে আপনি হুন্ডা বা সিএনজি যোগে নামার বাজার সিবিচ যেতে পারবেন।
নামাই দিবে। বন্দরটিলা ঘাটে আপনি দেখছেন মোটরসাইকেল অটো পাবেন, এখান থেকেই আপনাকে নামার বাজারে যাওয়ার জন্য অটো অথবা মোটরসাইকেল ভাড়া করতে হবে। মোটরসাইকেল প্রতিজন ভাড়া 50 টাকা এবং অটোরিক্সা ভাড়াও প্রতিজন 50 টাকা। আমরা ফিশিং ট্রলারে উঠে গেছি, এখান থেকে প্রায় 2 ঘন্টা লাগবে। তবে ভিউয়ার্স একটা কথা বলে রাখি, নামার পর আমাদের বলেছিল ফিশিং ট্রলার আধা ঘন্টার মধ্যেই ছাড়বে, কিন্তু এখন বাজে প্রায় 12:30, আমাদের প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে। সো এক্ষেত্রে আমাদের উপদেশ থাকবে, আপনি নামার পর ফিশিং ট্রলার যদি সঙ্গে সঙ্গে ছাড়ে তাহলে ফিশিং ট্রলারে যাবেন, না হলে সিএনজি অথবা মোটরসাইকেলেই যোগে মুক্তার এই ঘাটে যাওয়াই ভালো, না হলে এখানে আপনাদের প্রায় 2-3 ঘন্টা সময় কিল হবে। আমরা গিয়েছিলাম জলপথে, অর্থাৎ ফিশিং ট্রলারে। ফিশিং ট্রলারে ওঠার সময় জিজ্ঞেস করে নেবেন সেটি নামার বাজার সিবিক পর্যন্ত যায় কিনা। কল্পনা শেষ করে ট্রলারে করে সমুদ্র পাড়ি দিলাম। ওরে বাবা, জীবনের প্রথম এমন এক্সপিরিয়েন্স। ট্রলারে অনেক মাল আর তার মাঝে আমরা মাত্র কয়জন যাত্রী। সেই ট্রলার ঢুলতে ঢুলতে পৌঁছলো বিকেল 3টার দিকে। হ্যালো ভিউয়ার্স, এটা জেলা পরিষদের ডাকবাংলো, এখানেই আমরা থাকবো। নিঝুম দ্বীপে মূলত ভালো কোনো রিসোর্ট, ভালো কোনো হোটেল কিছু নেই, বিদ্যুৎও নেই, কিন্তু এই জেলা পরিষদের ডাকবাংলোতে জেনারেটার সবসময় 24 ঘন্টাই থাকবে। অন্যান্য হোটেলেও থাকে জেনারেটার, কিন্তু তারা অনেক সময় 24 ঘন্টা জেনারেটার দেয় না, 1 ঘন্টা দিয়ে বন্ধ রাখে, তারপর আবার 1 ঘন্টা দিয়ে বন্ধ রাখে, এরকমভাবে। মিয়ার্স, আমরা চলে এসেছি জেলা পরিষদের ডাকবাংলোতে, এখানেই আমরা থাকবো। এখানে আসতে হলে আপনাকে সরকারিভাবে অনুমতি নিয়ে তারপরে আসতে হবে। এই যে এই রুমে আছে 2টি খাট, 1টি ড্রেসিং টেবিল, সাথে অ্যাটাচ বাথ। একটি সুন্দর বেডরুম যা আপনার মন ভরিয়ে দিবে। দেখুন, সুন্দর দৃশ্য দেখা যায় এখান থেকে, অনেক গাছ। এই যে এটা আমাদের অ্যাটাচ বাথ, আমাদের রুমের সাথে লাগানো। বেশ সুন্দর সাজানো গোছানো একটা ঘর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা জেলা পরিষদ ডাকবাংলোর এখন একটি গণরুমে এসেছি। আমাদের ম্যানেজার আছেন এখানে, উনি মূলত জানাবেন এই গণপরিষদে কয়জন থাকা যায়। 15 জন থাকতে পারবে মিলেমিশে। আচ্ছা, 12টি বেড আছে এবং 12টি বেডের জন্য উনি বললেন আমাদের 3,000 টাকা ভাড়া দিতে হবে। আপনারা যারা গ্রুপ করে আসবে তাদের জন্য অনেক সহজ সস্তা হবে আর কি, সেক্ষেত্রে প্রতিজন আপনার 250 টাকা করে খরচ পড়বে। ভিউয়ার্স, এটি হচ্ছে 5 জনের রুম, 5 জন থাকতে পারবে এখানে, এর ভাড়া পড়বে 2,500 টাকা, অর্থাৎ পার বেড 500 টাকা করে। একটি কথা বলি, এটি জেলা পরিষদের ডাকবাংলো হলেও এটি বর্তমানে লিজ দেওয়া হয়েছে 5 বছরের জন্য।
কিন্তু এখানে অন্য হোটেলগুলোর চেয়ে সুযোগ সুবিধা বেশি ভালো পাবেন। আমাদের আগে থেকেই জেলা পরিষদের ডাকবাংলো ঠিক ছিল, তাই কোনো অসুবিধাই হয়নি। ডাকবাংলোতে শুধু সরকারিভাবে থাকতে পারবেন এমনটা কিন্তু নয়, যে কেউ এখানে থাকতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমরা স্ক্রিনে নাম্বার দিয়েছি, আপনারা আগে থেকে বুকিং দিতে চাইলে এই নাম্বারে ফোন করতে পারেন। মহিষের দুধের দধি খাচ্ছি। ফ্লেভারটা আসলে বলে বোঝানো যাবে না, খুবই চমৎকার। আমি এটা শেষ করে আরো এক গ্লাস নিব। দেখুন, আমি আরো এক গ্লাস নিয়েছি। এটি হলো মহিষের দুধের দধি, প্রতি গ্লাস দাম 30 টাকা করে। আমরা খেয়েছিলাম নামার বাজার ভাই ভাই রেস্টুরেন্টে, নিঝুম দ্বীপের সিন্নি স্পেশাল। শীতকালে গেলে মিস করবেন না। যে হোটেলে থাকবেন সেখানকার কেয়ারটেকারকে বললে সে সিন্নি খাওয়ার ব্যবস্থা করে দিবে। আমরা রাতের বেলায় যখন নামার বাজার সি বিচে যাচ্ছিলাম, পথিমধ্যে দেখলাম একদল যুবক ঢাকা থেকে আগত, তারা সিন্নি রান্নার আয়োজন করেছে। তো কি রান্না হচ্ছে এখানে? রান্না করতে কি কি লাগে? এটি চেওয়া মাছের ভাজি, সামুদ্রিক মাছ। শীতকালে প্রচুর পাওয়া যায় এই মাছ। শীতকালে গেলে এটি ভাজি খেতে ভুলবেন না, এর স্বাদ যেন এখনো মুখে লেগে আছে। এই মাছটি যেটি দেখছেন, এটি লোকাল ভাষায় এদেরকে বলে চেওয়া মাছ। এই চেওয়া মাছের ভাজিটি খুবই সুস্বাদু। আমরা নিঝুম দ্বীপ হোটেলে চেওয়া মাছের ভাজিটি খেয়েছিলাম। তো আপনাদের দেখানোর জন্য চেওয়া মাছটি দেখাচ্ছি। চেওয়া মাছ কত করে কেজি মামা? 20 টাকা কেজি। আচ্ছা, এটার তো বড় আরো অনেক বড় পাওয়া যায়, তাই না? এই হচ্ছে আমাদের আলতাফ চাচা। আপনারা ঢাকা থেকে আসলে আলতাফ চাচার দোকানে খাবেন। আলতাফ চাচার দোকানের স্পেশালিটি হচ্ছে চিংড়ি মাছ ভাজিটা অনেক সুন্দর, আর চোয়া মাছের ভাজিটাও সুন্দর অনেক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য পেতে চাইলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।